আছো? আমরা চলে এসে আমি চলে এসেছি তোমাদের বর্ণ চেনাও লেখা নিয়ে। আজকে আমরা কি করব বলো তো? আমাদের কিন্তু আর বেশি বর্ণ নেই, আমরা সবগুলোই শিখে ফেলেছি, এখন মাত্র মনে হয় আর চারটি বর্ণ আছে, তাই না? সেই চারটি বর্ণ শিখলে আমাদের ব্যঞ্জন বর্ণ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, বর্ণ চেনা এবং লেখা, তাই না? তাহলে চলো আমরা শেষের যে চারটি বর্ণ আছে সেই বর্ণগুলো কী কী, এর আগে আমরা কী শিখেছিলাম বলো তো, কতটুকু শিখেছিলাম আমরা একটু দেখি। আমরা শিখেছি অন্তস্থ অপর্যন্ত, সবাই কিন্তু এগুলো চর্চা করবে, নইলে কিন্তু ভুলে যাবা, ঠিক আছে? এগুলো যদি ভালো করে চর্চা করো তাহলে সবসময় মনে থাকবে, আর সঠিকভাবে উচ্চারণও করতে পারবে, সঠিক লেখাটাও লিখতে পারবে। তাহলে চলো আমরা আজকে সেই পরবর্তী চারটি বর্ণে চলে যাই। জাদুর কাঠি চলে আসো, দেখি তুমি কি বর্ণ নিয়ে আসছো, শেষের চারটি বর্ণ। দেখো অন্তস্থ অয়ের পরে কোন বর্ণটি এসেছে, খণ্ডত্ব, তাই তো? খণ্ডত্ব, এই বর্ণটির নাম কি আবার বলো? খণ্ডত্ব, ঠিক আছে? তার মানে এই বর্ণটি দেখতে পাচ্ছি শুধু কোনো কিছুই না, এটার মাত্রাও নেই, কিছু নেই, শুধু একটা এরকম কি গোল করে এসে এরকম বাঁকা হয়ে আছে, এটা আমরা কি বলবো, এটা এটার নাম কি? খণ্ডত্ব। আচ্ছা, এখন আমরা এই বর্ণটি কিভাবে লিখব একটু খেয়াল করি সবাই। দেখো জাদুর কাঠি চলে এসেছে ঘর নিয়ে, এখন আমরা সেই বর্ণটি অনেক মনোযোগ দিয়ে দেখবে যেন সুন্দর করে লিখতে পারো। আচ্ছা, প্রথমে গোল দিয়েছে, তারপর কি হবে? তারপর এটা কেন থেমে থেমে এসেছে জানো? তোমরা যেন শিখতে পারো, এটা যেন লিখতে পারো, এই জন্য এরকম আমরা গোল করে দিব, দিয়ে এখানে আসব, এসে তারপর কি করেছে, এখান থেকে এসে একদম ঠিক এই যে সবুজ দাগ দাগটা আছে না, সেখানে এসে থেমেছে, দেখো সোজা, একদম সোজা। আচ্ছা, এটা কে কে দেখতে পেরেছ বলো, এই মনোযোগ দিয়ে কি দেখেছো এটা কীভাবে লিখতে হয়? গুড, তার মানে তোমরা পেরে যাবা। আচ্ছা, খাতা কলম নিয়ে রেডি থাকো প্রথমে, ও লিখেও ফেলতেছ, গুড, লিখে ফেলো, তারপর কি করব, তারপর, হ্যাঁ গুড, তার মানে অনেক সুন্দর করে লিখতে পেরেছ। আমরা খণ্ডত্ব পেয়ে গেলাম এবং লেখাটা শিখেছি, উচ্চারণটা কিন্তু আমরা বলেছি, আরেকবার বলি বলো, খণ্ডত্ব, খণ্ডত্ব, আবার বলো, খণ্ডত্ব, এটা কি? খণ্ডত্ব। আচ্ছা, এর পরবর্তী বর্ণটি কি আমরা একটু দেখি, জাদুর কাঠি পরবর্তী বর্ণতে নিয়ে যাও তো। প্রথমে কি দিয়েছে, এখানে একটা গোল দিয়েছে, এখানে একটা দাগ দিয়েছে, এটা আবার কি বর্ণ? খণ্ডত্বের পরে কোন বর্ণটা আসে? অনুস্বর, তাই না? এই বর্ণটির নাম কি? অনুস্বর, আমরা কিন্তু অনুস্বার বলবো না, ঠিক আছে, কি বলবো? অনুস্বর। আচ্ছা, সবাই বলো অনুস্বর, এই বর্ণটির নাম কি? অনুস্বর। আচ্ছা, তাহলে এই বর্ণটি কিভাবে লিখতে হয়, অনেক সহজ মনে হয় শেষের চারটি বর্ণ, তাই না? চলো জাদুর কাঠি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো তো একটি ঘর, হ্যাঁ একটি ঘর চলে এসেছে, এখানে অনুস্বরটা একটু লিখে দেখাও তোমাদের বন্ধুদের। আচ্ছা, প্রথমে কি লিখেছে? প্রথমে একটা গোল দিয়েছে, আমরা বল আঁকতে পাই না, বল এরকম গোল, তারপরে কি, তারপর কি করবো দেখো, নিচে একটা দাগ টেনেছে, এখান থেকে এখানে এসেছে, কোথায় এসেছে বলো? এই সবুজ দাগের এখানে এসেছে। আচ্ছা, এরপরে আমরা এটা হয়তো এতই সহজ তোমরা না দেখেই পারবে, তাহলে লিখে ফেলো পরবর্তী বর্ণটি, পরবর্তী অনুস্বরটা লেখো। আচ্ছা, প্রথমে গোল দিয়েছ, তারপর কি দিবে? গুড, তার মানে আমরা একটা দাগ টেনে দিয়েছি, অনেক সহজ এই বর্ণটি আমরা শিখে গেলাম, তাই না? এর পরবর্তী বর্ণটিও শিখে ফেলি চলো, যেহেতু আমাদের অনেক ভালো লাগছে এত সহজ করে লেখাটা। আচ্ছা, আমাদের জাদুর কাঠি দেখো এই যে অনুস্বরটা লিখেছে না, এর পরবর্তী বর্ণটা ওরা লিখতে চাচ্ছে, চলো আমরা ওখানে চলে যাই, গুড। আচ্ছা, এটা আবার কী বর্ণ, দুইটাই বলের মতো দিয়েছে, এটার নাম কি? বিসর্গ। আচ্ছা, তার মানে এটার নাম হলো বিসর্গ, তোমরা সবাই কিন্তু বলতে পেরেছো, ভেরি গুড। এখন এই বর্ণটি আমরা আর একটু সুন্দর করে উচ্চারণ করি, বিসর্গ, আবার বলো, বিসর্গ, আরেকবার বলো, বিসর্গ, গুড। এখন আমরা স্ক্রিনেরটা দেখে বলি, বিসর্গ দেখেছো কীরকম দেখতে? জাদুর কাঠি ওরা তো এটা লিখবে, এখন লেখাটা লেখা নিয়ে যাও, তুমি এত দেরি করো কেন, এত সহজ লেখা। চলে এসেছে আমাদের সেই
ঘরটা যেখানে আমরা সুন্দর করে লিখবো। তাহলে চলো, এত সহজ লেখাটা একটু দেরি করবে না, দ্রুত লেখো। হ্যাঁ, গুড। আমরা কি করেছি, প্রথমে একটা গোল দিয়েছি, মানে বল এঁকেছি, তাই না? আরেকটা বল দিয়ে ফেলি। এখানে কয়টা বল হলো? দুইটি বল, একটা এই দাগের সাথে উপরে, আর একটা এই দাগের উপরে। এটার নাম কি? বিসর্গ। এই বিসর্গটা আরেকবার লিখে ফেলো, দ্রুত, একদম দেরি করবে না, এত সহজ লেখাটা। একটা বল এঁকেছি, আরেকটা বল এঁকেছি, তার মানে আমরা বিসর্গ লিখতে পেরেছি। অনেক কম সময়ে তোমরা এটা লিখতে পেরেছ, ভেরি গুড। তার পরবর্তী বর্ণে যাব না আমরা, শেষ যে বর্ণটি আছে আমাদের ব্যঞ্জন বর্ণের যে শেষ বর্ণ, সেটা কী বর্ণ? চলো দেখি, জাদুর কাঠি, এত দ্রুত নিয়ে আসলে, চাঁদ মামা চলে এসেছে দেখতে পাচ্ছি। আকাশে চাঁদ উঠে না, এই যে অর্ধেক চাঁদ উঠে কিন্তু, তাই না? সেই অর্ধেক চাঁদের মতো দেখতে। আর এটা কি? এই গোলটা হলো একদম পূর্ণ চাঁদ। আমাদের যখন একদম পূর্ণিমার মধ্যে চাঁদ আসে, সেটা একদম গোল হয়, আর যেটা আস্তে আস্তে একদম এটা ঢেকে যায়, তখন কি এরকম থাকে না সেটা? তাহলে এটা কিন্তু অনেক সহজ। আমরা একটা চাঁদ লিখবো, তারপরে শূন্যটা দিয়ে দিব। তাহলে এটা সবাই উচ্চারণ করো, চন্দ্রবিন্দু। সবাই আমার সাথে বলো, এই চাঁদের নাম কি? চন্দ্রবিন্দু। আবার বলো, চন্দ্রবিন্দু। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে দেখি চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুটা একটু লিখে দেখাও জাদুর কাঠি, দ্রুত। ওরা সবাই কিন্তু লিখে ফেলেছে তোমার আগেই, তাড়াতাড়ি লেখো। আচ্ছা, ঘর চলে এসেছে, এখন দেখি কীভাবে লিখে। প্রথমে কি দিয়েছে? একটা গোল দিয়েছে, বলটা দিয়েছে, তারপর কি দিয়েছে? বাঁকা চাঁদটা দিয়েছে। আমাদের কি হলো? চন্দ্রবিন্দুটা হয়ে গেল না? তাহলে আরেকবার লিখে ফেলো, তোমাদের খাতায় তো আমার আগেই লিখে ফেলেছো, আরেকবার লিখো দ্রুত। আমরা দেখেছি একটা বল দিয়েছি, তারপর কি দিব? চাঁদ দিয়েছি। আচ্ছা, বাঁকা চাঁদ দিয়েছি, একটা বল দিয়েছি, কি হলো? চন্দ্রবিন্দু হলো। আচ্ছা, তার মানে আমরা চন্দ্রবিন্দু পর্যন্ত শিখে গিয়েছি। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু তোমরা পারবে তো? পারবে, ঠিক তো? আমরা কি করব বলো? বারবার এগুলো দেখে দেখে চর্চা করব এবং উচ্চারণটা শিখে ফেলব, ঠিক আছে? আর এটা কি করব, কিভাবে লিখতে হবে, সেটা আমরা একটু খেয়াল করে, ইউটিউব চ্যানেল আছে না, সেখানে আমরা যাবো রণিত স্কুল অ্যান্ড কলেজ লিখে, তখন আমরা ওইখানে আমাদের স্কুল পেজটা চলে আসবে, সব কিছু পেয়ে যাবো ওখানে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, বেশি বেশি করে নিজেরা দেখব এবং নিজের চেষ্টা করব, এবং আর যারা তোমার বন্ধুবান্ধব আছে ওদেরকে শেয়ার করে দিব, কারণ আমি শিখব, অন্যদেরকে শিখাবো না বলো? আমরা কিন্তু এই শেয়ারের মাঝে আমরা কি করব, অনেক মজা নিব, কারণ আমি যেহেতু আমি শিখছি এখানে, আমার বন্ধুদেরকে কিন্তু সেই জিনিসটা আমার যে শিখাতে পেরেছে সেটা কিন্তু আমার অনেক আনন্দ লাগবে। তুমি করে দেখো, তোমারও ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকো।